আসি মোহাম্মদপুরে বিখ্যাত মনা মামা হালিম খাইতে। তা হালিমটা ওদের সবসময় অনেক টেস্টি হয়, যেখানে হালিমের মধ্যে মশলা দেওয়া, সালাদ দেওয়া। আর সবচেয়ে বড় কথা হইতেছে, এখানে ওরা প্রত্যেকটা হালিমের সাথে একটা কোয়েল পাখি ডিম দেয়, এটা মানে খুবই টেস্ট। আচার থাকে সাথে, মশলা থাকে, আর এখানে মাংসর পরিমাণও ভালো থাকে। এই যে মাংস এক পিস, এই যে দুই পিস বড়, তিন পিস, চার পিস, এরকম বড় তিন চার পিস ইয়া থাকে। তো হালিমটা খেয়ে দেখি এটা টেস্টটা কেরকম। যেরকম শুনছি ওরকমই অনেক টেস্টি। তো এখানে মাংস আছে অনেকগুলো, মাংসটা খেয়ে দেখি। অনেক টেস্টি, মাংসটা অনেক সফট। এখানে যে কোয়েল ডিমটা দিচ্ছে, কোয়েল পাখি ডিমটা দিয়ে খেয়ে দেখি। অসাধারণ টেস্ট, খুবই টেস্ট হয়েছে। আমরা সাথে নিচ্ছি স্যুপ, স্যুপটা এখন খেয়ে দেখি। এই যে হচ্ছে স্যুপ, স্যুপের মধ্যে এই দেখেন মাংসের পরিমাণ, হিউজ মাংস দেওয়া। স্যুপটা নর্মালি খেয়ে দেখি, এটা আসলে ডিম দিয়ে করা ডিমের স্যুপ, অনেক টেস্ট। স্যুপের সাথে আপনি চাইলে এরকম অন্থন, অন্থন বলে আসলে এটা পাপড়ের মতো, অন্থন দেওয়া, এটা দিয়ে আপনি খেয়ে দেখতে পারেন। প্রথম দিয়ে খাইতে আরও টেস্ট বেশি। আমরা খাই, খাওয়ার পরে ফুল একটা রিভিউ দিব কোনটার টেস্ট কীরকম, আর এটা প্রায় সম্বন্ধে জানাই দিব। স্যুপ এবং হালিম দুটি অনেক টেস্টি ছিল। আশা করি ভিডিওটি ভালো লাগছে। আল্লাহ হাফেজ।